titular Amit Khan. আমাদের সম্মানিত গ্রাহক যিনি একটি ফ্রিজ ক্রয় করেছেন, একশো একটি পণ্য ফ্রি পেয়েছেন, সেই ফ্রি পণ্য বুঝিয়ে দিচ্ছেন আমাদের চিত্রনায়ক আমিন খান। পণ্য বুঝিয়ে দিলেন। ما كنت تدري ما الكتاب ولا الإيمان والنذير به نور الله العظيم আমাদের মাঝে ওয়েলকাম প্লাজার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উপহার দিয়েই থাকে। তারই ধারাবাহিকতায় ওয়েলকাম ডিজিটাল ক্যাম্পেইন সিজন 17 বর্তমানে চলমান রয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে অফিসার ইনচার্জ জনাব ফাহিমা সাগুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোড়লগঞ্জ উপজেলা, সুযোগ্য অফিসার ইনচার্জ মোড়লগঞ্জ মডেল থানা। এছাড়াও আমাদের মধ্যে খান সিইও ওয়ালটন প্লাজা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব হুমায়ুন কবির, রয়েছেন জনাব আল মাহফুজ খান চিফ ডিভিশনাল অফিসার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, এবং উপস্থিত রয়েছেন জনাব হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, এছাড়াও ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ওদের মুখ ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তুলবেন কি কিরম ফুল দেওয়া হলো বুঝলাম না। শুরু করতে যাচ্ছে, এতে আমি সাধু বলতে চাই এবং সাথে সফলতা কামনা করি এবং সাথে আশা করবো যে তারা মানে আমাদের জায়গায় কথা হচ্ছে, আমরা চাই মাল একটু ভালো হবে আবার দামে একটু সস্তা হবে, গ্রাহক চাই সম্মত। কাজে আজকে আমি অর্ডার কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আপনাদের এই যে সুনাম সুনাম সৃষ্টি করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট, কিন্তু ধ্বংস হইতে কিন্তু বেশি সময় লাগে না। কাজে আপনারা আপনাদের কর্মকর্তা যারা আছেন তারা তাদের সেবা দিয়ে এই ওয়ালটন প্লাজার যে কার্যক্রম এটা উপরে মানুষের আস্থা যারা তৈরি হয়েছে ধরে রাখতে পারবেন, এবং সেই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি দেশকে উন্নয়নের জন্য যে সুপ্রসারী কার্যক্রম করতে চান, দেশকে দেশের মানুষকে সমৃদ্ধ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সবাই যে যেখানে আছি তাদের নিজ নিজ অবস্থানে থেকে আমরা এই দেশকে যে উন্নয়নের রোল মডেল দাবি করেছে সেটাকে আরও ত্বরান্বিত করবো। আচ্ছা, একটা আকর্ষণের একটা বিষয় এটা আপনারা উপভোগ করবেন বলে আমরা আশা করি, এটা ব্যবস্থা করেছে ওয়ালটন, তো এই জন্য আমাদের পক্ষ থেকে ওয়ালটনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। এই ওয়ালটন যে প্লাজার থেকে যে মালটা কিনছে যে গিফটটা দেওয়ার কথা সেটা কি 101টা দেয় না 101টার ভিতরে একটা দেয়?
তা আমি তাদেরকে বললাম, তারা হয়তো উপস্থিত আছে। আজকে আমি বলতে চাই এই ওয়ালটন আমি দীর্ঘদিন ব্যবহার করি এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আবার ওয়ালটন নিতে আসছি। তবে ওয়ালটন কেনার সবসময় আমরা চিন্তা ভাবনা করছি, ওয়ালটন ফ্রিজ কোনো কেউর কাছ থেকে আমরা কিনবো না, ওয়ালটন প্লাজা থেকে নেব। এই করে তারপরে আমি এখান থেকে করছি। অনেকে ফোন দিচ্ছে আমাকে যে ডাক্তার সাহেব আপনি তো অনেক পুরস্কার পেয়েছেন, কীভাবে পেলেন, আমরা কীভাবে পেতে পারি? তা আমি বললাম যে আপনারা পেতে পারেন, একটা সিস্টেম আছে। এই বর্তমান ওয়ালটন প্লাজা ওয়ালটনের সমস্ত পণ্যের, দেশি পণ্য ভালো এবং সবার উপরে একটা পুরস্কার আছে। তবে এই মাসে বিশেষ করিয়া ক্যাম্পেইন চলতেছে, ডিজিটাল ক্যাম্পেইন চলতেছে, এই মাসে যারা পণ্য ক্রয় করার দরকার, আমি ময়ূরগঞ্জবাসী হিসেবে এই কথা বলতে চাই, তারা এই মাসেই কেনেন, সামনে ই আছে। হয়তো আমার মতো ভাগ্যবান আপনারাও কেউ হতে পারে। আমি আরো বলতে চাই, আমরা এরকম পণ্য আমরা ওয়ালটন প্লাজা থেকে কিনব। আমার অনুভূতি আজকে ময়ূরগঞ্জে আমি পেয়েছি, এই পণ্যটা পাওয়ার পরে সমস্ত ময়ূরগঞ্জবাসী, দূর দূরান্ত থেকে আগত অনেক লোকজন আসছে, তারা সত্যি জানছে যে এটা প্রচারণা হয়েছে যে ওয়ালটন প্লাজা থেকে এভাবে গিফট আসলে গিফট তারা আবার দিয়ে দেয়, তারা রাখে না। একশো একটা থেকে তো আমাকে গোপনভাবে একটা দিয়েও বিদায় দিতে পারতো, তাদের থাকতো, কিন্তু কই তাদের বাস্তবটা আজকে দেখলাম যে তারা একশো একটাই আমাদেরকে দিচ্ছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কারণ কি, আমরা তত বেশি সরকারকে ট্যাক্স দেব। এই দেশটি কেন স্বাধীন, স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আপনারা যদি সেই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনেন, উনি কিন্তু প্রথম বলেছিল মুক্তির সংগ্রাম। মুক্তি বলতে উনি কি বোঝাতে চেয়েছিলেন? মুক্তি বলতে বোঝাতে চেয়েছিলেন যে আমাদের কোনো ভাই বোন না খেয়ে মারা যাবে না, আমাদের কোনো বাবা মা বিনা চিকিৎসায় মারা যাবে না, আমার কোনো ভাই বোন পড়ালেখা করতে পারবে না, এটা হবে না। বাংলাদেশে কাগজের দৃষ্টিটা থাকবে 12 আনা, পাকিস্তানের 6 আনা, এটা থাকবে না। পাকিস্তানের জিএফসি ফ্যানের বাতাস ঘরে বসে খাবো না। ওয়ালটন সেই তার চেয়ে ভালো ফ্যান বানাতে পারে। অনেকের ঘরে এখনো পাকিস্তানের জিএফসি ফ্যান আছে। আমি বলতে চাই এগুলো আপনাদের বদলাতে হবে, শুধু পাকিস্তানকে গালি দিলে হবে না। আমাদের উন্নয়ন আমাদের করতে হবে, কেউ আমাদের উন্নয়ন করে দিবে না। আমাদের এই দেশ কেউ স্বাধীন করে দেয়নি, আমরা স্বাধীন করেছি। কাজেই আমাদের দেশের উন্নয়ন করতে হইলে আমাদেরকে সবাই মিলে খেতে খামারে কাজ করতে হবে। এখানে দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত আছেন, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত আছেন। আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই দেশের মানুষকে আপনারা উদ্বুদ্ধ করবেন, শুধু ওয়ালটন নয়, বাংলাদেশের যে সকল পণ্য সামগ্রী তৈরি হয় সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে বিদেশি পণ্য আমাদের দেশে আসবে না। এখানে দুইজন মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি, একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি, একটা সময় ইরান ইরাক থেকে আমাদের দেশে সুরি কাঁচি ফিতা বিক্রি করতে আসতো না, এখন কি আসে? আসে না, তাদের কি তেলের খনি আছে, তারা এখন ধনী হয়েছে, আমরা সেইখানে কাজ করতে যাই। সৌদি আরবে যখন যাই, দুবাইতে যখন যাই, মালয়েশিয়াতে যখন যাই, দেখেছি আমাদের ভাই বোনেরা কি কষ্ট করে। কেন কষ্ট করবে? বাংলাদেশে যদি এরকম হাজার হাজার ওয়ালটন তৈরি হয়, কেউ বিদেশে কাজ করতে যাবে না, আমাদের দেশে কাজ করতে হবে। আমাদের ওয়ালটনে কোরিয়া থেকে লোক এসে কাজ করে, চায়না থেকে লোক এসে কাজ করে, সিঙ্গাপুর থেকে লোক এসে আমাদের ওয়ালটনে কাজ করে, গাজীপুরের চন্দ্রায়। আপনারা যদি বিশ্বাস না হয় আমার সাথে চলেন, আমি দেখাবো যে আমাদের ওয়ালটনে $12,000 কর্মী আছে কোরিয়ার থেকে এসে কাজ করে। এগুলো কি দেশের উন্নয়ন? এই উন্নয়ন আমাদেরকে ধরে রাখতে হবে। সেই উন্নয়ন ধরে রাখার জন্য কি করতে হবে? আমাদের দেশের পণ্য ব্যবহার করতে হবে। দেশ কি আমাদের মা? আমরা যদি আমাদের মাকে ভালো না বাসি, আমরা কি করে আমাদের দেশের পণ্যকে ভালোবাসবো? কাজেই দেশকে ভালো রাখতে হইলে আমাদেরকে দেশের পণ্য ব্যবহার করতে হবে, যাতে করে আমাদের দেশের টাকা দেশের বাইরে না চলে যায়। নেতৃবৃন্দ এবং এই প্রশাসনিক কর্মকর্তাদের বিরোধী মাধ্যমে এবং আমার সামনে যে মুরব্বীরা বসে আছেন, আপনারা সবাইকে উদ্বুদ্ধ করবেন, বাংলাদেশের পণ্য ব্যবহার করতে হবে। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার কাজ করছেন, আমরা যদি ওনার হাতকে, ওনার হাত শক্তিশালী করার অর্থ কি শুধু ওনার পিছনে স্লোগান দিব? নো, ওনাকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবো। আমরা যদি সরকারকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করি, তাহলে দেশটা সমৃদ্ধ হবে। কারণ যে দেশের সরকার যত উন্নত,
যত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সে মেডিকেল কলেজ হবে না, হাসপাতাল হবে না, কিছুই হবে না। আজকে দেখেন যে আমি আস্তে আস্তেই বলতেছিলাম যে খুব বেশি দিন দূরে নয় এইখানে একটা ব্রিজ হবে। আমার মনে হয়, জানি না ওনারা বলতে পারবে ব্রিজ অলরেডি স্যাংশন হয়েছে কি না, এরপরে যখন আসবো হয়তো এই ব্রিজের উপর দিয়ে আসবো। কি মাননীয় প্রাইম মিনিস্টার বলছে না যে আমরা আমাদের টাকা দিয়ে পদ্মা সেতু করেছি, আমরা আমাদের টাকা দিয়ে পদ্মা সেতু করেছি, মানে কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে, আমরা অনেক কাজ আরো করব। কাজে আমি আবারও বলবো, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আপনাদেরকে, আমি দেশের বাংলাদেশের একজন সন্তান হিসাবে, ওয়ালটন পরিবারের একজন সদস্য হিসাবে আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশে যে সকল পণ্য সামগ্রী তৈরি হয় সেগুলো ব্যবহার করবেন, তাহলে দেশটি উন্নত হবে, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আসসালামু আলাইকুম। করে এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2 লক্ষেরও অধিক মা বোন ভাই বোন এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছে ওয়ালটনের মাধ্যমে। আমরা এই দেশের যে পণ্যগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি, আমি সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সেক্টরে এমন কোনো পণ্য নাই, অর্থাৎ সুইচ সকেট থেকে শুরু করে আপনার লিফট পর্যন্ত ওয়ালটন এই দেশে উৎপাদন করে, এবং যারা উৎপাদন করে তারা হচ্ছে আমাদের সন্তান, এই দেশের সন্তান, এই মাটির সন্তান। আর আমাদের পরবর্তী যে টার্গেট সেটা হচ্ছে যে এই দেশে লক্ষ মানুষের কর্মসংস্থান নয়, একটা সময় কোটি মানুষের কর্মসংস্থান ওয়ালটনের মাধ্যম সম্ভব হবে, কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ওয়ালটনের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ালটন থেকে আমরা কি কি সেবা দিয়ে আসছি। আমরা ওয়ালটন থেকে আপনারা এই দেশে তৈরি পণ্য, যে পণ্য হচ্ছে বিশ্বমানের পণ্য, এই পণ্য নগদের পাশাপাশি সহজ শর্তে আপনারা কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন। সেই ক্ষেত্রে 6 মাসের মধ্যে যদি আপনারা কিস্তিতে পণ্য ক্রয় করেন, আপনাদের কিন্তু বাড়তি কোনো ইন্টারেস্ট দিতে হবে না। ক্রয় করে যদি কোনো গ্রাহক মৃত্যুবরণ করে, সেই গ্রাহকের সমুদয় ঋণ পরিশোধের পাশাপাশি 50,000 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিয়ে থাকে। আরেকটা হচ্ছে ওই গ্রাহকের পরিবারের কোনো সদস্য, এখানে পরিবারের সদস্য বলতে উনি যদি অবিবাহিত হন, তাহলে যদি উনি মহিলা হন তাহলে হচ্ছে যে ওনার বাবা মা, যদি উনি পুরুষ হন সেক্ষেত্রেও ওনার বাবা মা, আর যদি সেখানে বিবাহিত হন স্বামী স্ত্রী এবং তার নাবালক সন্তান, অর্থাৎ 18 বছর বয়সে যে সন্তানগুলো আছে, এদের মধ্যে যদি কেউ পরিবারের সদস্য মৃত্যুবরণ করে 25,000 টাকা থেকে সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত ওয়ালটন অনুদান দিয়ে থাকে। আপনারা জানেন যে সাধারণত কেউ যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করে, সে যে ধর্মেরই হোক না কেন, সাধারণত ওই মৃত্যু সৎকারের পূর্বে যেখান থেকে ঋণ নিয়ে থাকে তাদের কিন্তু একটাই কথা থাকে যে ঋণ পরিশোধ না করে লাশের সৎকার করা যাবে না। ঋণের টাকা তো দিতেই হবে না, এর পাশাপাশি গ্রাহক এবং গ্রাহকের পরিবারের সদস্য মৃত্যুবরণ করলে ঋণ মকুবের পাশাপাশি আমরা কিন্তু আর্থিক অনুদান দিয়ে থাকি। অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমি একটা ঋণ রইলাম, ঋণ যদি পরিশোধ না করে দিয়ে থাকি, যার কাছে ঋণই রইলাম উনি যদি মাফ না করে, স্বয়ং আল্লাহ পক্ষে কিন্তু সেটা মাফ করবেন না। কাছে আসো, একটা টুল নাই, টুলের উপর দাঁড়ায় তারপর চুল ধরে টান দেয়। সবাইকে আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সবাইকে আদাব সালাম। কেমন আছেন আপনারা, ভালো আছেন? তাহলে এরকম জায়গায় আসতে হবে, এই যে মোরলগঞ্জের আজকে এই যে অনুষ্ঠান ওয়ালটনের, এই জায়গায় আসতে হবে। আমার কাছে আজকে মনে হচ্ছে এটাই মনে হয় অরিজিনাল বাংলাদেশের মানুষের যে আবেগ, যে ভালোবাসা, যে আনন্দ, যে দুঃখ কষ্ট সবকিছু যেন আজকে এখানে উপস্থিত।
কেন জানেন আমি কথাটা বলতেছি, আমরা যখন গাড়িতে আসতেছিলাম তখন আমি বলছিলাম যে মানুষের এখন এমন অবস্থা ঢাকা শহরে যে আমাদের পাশের ফ্ল্যাটেও কেউ যদি মারা যায় তাও আমরা খবর নেই না, হয় একদিন একটু আলাপ করে পরের দিন ভুলে যাই, হয়তো রাত্রে আমরা কোনো পার্টিতে চলে যাই। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের অরিজিনাল চেহারা না, অরিজিনাল চরিত্র না আমাদের। কিন্তু শহরের মানুষগুলো কেন জানি কেমন মেশিন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের আসল চেহারা হচ্ছে এই যে এইখানে আজকে যারা দেখেন, আজকে একটা আনন্দের দিন, ওয়ালটন তাদের দেশের পণ্য, দেশের একটা গর্বের আনন্দের দিন। আজকে দেখেন সমস্ত মা বোনের, এখান থেকে পুরুষের চেয়ে কিন্তু আমার মা বোনের সংখ্যা বেশি, সবাই দেখেন ছুটে চলে এসছে, তাই না? তাদের জন্য একটা জোরে তালি হয়ে যাক আমার মা বোনদের জন্য। একটা জিনিস দেখবেন, আমাদের মা বোনদের কিছু দেন না দেন, কোনো আনন্দের সংবাদ, আপনার পরিবারের কোনো আনন্দের সংবাদ হলে সবার আগে কিন্তু তারা ছুটে আসে। আমার ভীষণ ভালো লাগছে যে অন্য একজন মানুষ পুরস্কৃত হয়েছে, তারা ছুটে এসছে। এবং শুধু তারাই না, এই এলাকার মানুষ যে সব এক তার সবচেয়ে বড় নমুনা হচ্ছে আজকের অনুষ্ঠান দেখেন। এই এলাকার সবচেয়ে বড় বড় মানুষ যারা নেতৃত্বে থাকেন, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, তারপরে আপনার পুলিশ বিভাগের এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি, এবং সর্বোপরি সমাজ এবং বিবেকের যারা চোখ, এই যে সাংবাদিক ভাইয়েরা এই যে আমার সামনের সারিতে বসে আছে, এবং বাংলাদেশের সবচেয়ে রিনিউয়েবল চ্যানেলগুলো সাংবাদিক, ছোটখাটো পত্রিকা না, রিনিউয়েবল চ্যানেল এবং পত্রিকার সাংবাদিক এবং প্রেস ক্লাবের সভাপতি সবাই এখানে উপস্থিত, তার মানে কি কতটা তারা ডিপলি দেশকে ভালোবাসে। তারা কিন্তু নাও আসতে পারতেন, অনেক ব্যস্ততার কারণে না আসতে পারেন, কিন্তু তারা আসছেন। এই যে আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা চারিত্রিক গুণ আছে, আমরা অন্যের আনন্দে ছুটে যাই, কোনো আনন্দের উশিলা পেলে আমরা ছুটে যাই, আমরা আনন্দ করতে ভালোবাসি, সেই জন্য ছুটে এসছে। এটাই হচ্ছে আমাদের আসল চাওয়া, আসল পাওয়া। আমি আজকে আসার সময় গোপালগঞ্জে একটা জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ পাশে একটা দেখলাম দূরে একটা ডিপলি গ্রামের পরিবেশের একটা বাসা বেড়া দিয়ে তৈরি করা। আমার মনে হলো আমি ওখানে যাই, আমি কিন্তু দৌড় দিয়ে বাসায় গিয়েছি, বাসায় অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম। তো ওই বাসার যে মালিক ওই ভদ্রলোক আসলেন, এসে আমার সাথে 5-7 মিনিট কথা বললেন, এত সহজ সরল ভাবে কথা বললেন, আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের মানুষ আসলে অনেক সহজ সরল, অনেক সহজ সরল। দুই একজন লোক হয়তো খারাপ থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের মানুষ বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ অনেক সহজ সরল। এই সহজ সরল মানুষগুলোকে ঠকানো যে কি সোজা, এটা শহরের কিছু বিদেশি কিছু দালাল আছে যারা এই সহজ সরল মানুষগুলোকে ঠকিয়ে এতদিন বিদেশি পণ্যগুলো আমাদের দেশে ঢুকিয়ে দিয়ে গেছে। আপনি বললে বিশ্বাস করবেন না, আজ থেকে 35 বছর আগে একটা 20 ইঞ্চি কালার টেলিভিশনের দাম ছিল 25,000 টাকা। 35 বছর আগে একটা 20 ইঞ্চি কালার টিভির দাম ছিল 25,000 টাকা, সে বিদেশি কোম্পানিরা বিক্রি করতো। আর আজকের দিনে সব কিছুর দাম বাড়ছে, বাড়ছে না? কিন্তু দেখেন আজকের দিনে একটা 20 ইঞ্চি কালার টিভি কিনতে চান আপনি 9-10 হাজার টাকা পাবেন। দাম কমছে না বাড়ছে? কত কমছে? 15-20 হাজার টাকা কমে গেছে। তাহলে এই 35 বছর আগে 25,000 টাকার ভ্যালু কত ছিল, এই সমস্ত হাজার হাজার কোটি টাকা বিদেশিরা লুট করে নিয়ে চলে গেছে আমাদেরকে সহজ সরল পে। ওরাও কিন্তু ওদের টিভি, ফ্রিজ, এসির দাম কিন্তু কমাইতো না যদি ওয়ালটনের জন্ম না হতো। ওয়ালটনের জন্ম যদি না হতো, এখনো আমাদের ওই 20 ইঞ্চি কালার টিভি 25,000, এখন 45,000 টাকাতে কেনা লাগতো, একটা 15-20 হাজার টাকার ফ্রিজ 1,00,000 টাকায় কেনা লাগতো। আমাদের ভয়ে, আপনাদের ভয়ে তারাও দাম কমায় ফেলাইছে, এদের চোখ খুলে গেছে। কারণ ওরা কোনোদিন ভাবতে পারে নাই বাংলাদেশের মাটিতে এরকম টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, লিফট এগুলো তৈরি করা সম্ভব। এদেশের মানুষ তো খালি হাল চাষ করে, মাছ ধরে নদী, তার কিছু করতে পারে না। কিন্তু না, এদেশের মানুষ সব কিছু করতে পারে, দেখাই দিছে। এদেশের মানুষের চেহারা হয়তো কালো হইতে পারে, শরীর হয়তো হ্যাংলা হইতে পারে, কিন্তু বুদ্ধি এবং দেশের প্রতি ভালোবাসা তিল পরিমাণ কম নেই, সেটা দেখিয়ে দিয়েছে
এটার প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বাধা এসেছে, অনেক বিদেশি বাধা এসেছে, কিন্তু কোনো বাধায় কিন্তু তারা পাত্তা দেয় না, তারা এখানে তৈরি করেছে। এই যে দেখেন ওয়ার্ল্ড কাপ শুরুর পর থেকে যা যা ওয়াদা রাখছে আপনাদের সামনে, তাদের একটা চিন্তা ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ফ্রিজ পৌঁছে দেওয়া, টিভি পৌঁছে দেওয়া, এসি পৌঁছে দেওয়া, সেটা কিন্তু তারা করেছে এবং করে যাচ্ছে। তারপরে যেন বিদেশিরা এখানে কোন রকম মার্কেট করতে না পারে সেই জন্য এই যে বিভিন্ন ধরনের দেখেন আপনাদের অফার দিয়ে থাকে। এই যে আজকে যে অফারটা পেয়েছেন আমাদের ডাক্তার সাহেব, ওনাকে কংগ্রেচুলেশন। অনুষ্ঠান শেষে ওনার কপালের সাথে আমার কপালটা একটু ঘষা দিয়ে যাবো যদি আমি একটা পাই কিনে। গত তিন চার দিন আগেও কিন্তু আমরা কক্সবাজারের উখিয়াতে একজন পেয়েছেন, ওখানে দিয়ে এসেছি, ওই অনুষ্ঠানে থাকা অবস্থায় আমরা জানতে পেরেছি উনি পেয়েছেন, ওইখান থেকে আমরা ঠিক করেছি আজকে এখানে দিতে চলে আসবো। আমরা এগুলো কেন দিচ্ছি জানেন, যেন আপনাদের বিশ্বাসটা আমাদের প্রতি আরো বেশি জন্মায় যে আমরা যেটা বলি সেটা করি। গত কোরবানির আগে আমাদের অফার ছিল ফ্রিজ কিনলে বা ওয়াল্টারের পণ্য কিনলে 10 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছি, এর আগে অফার ছিল 20 লক্ষ টাকা, আমরা কিন্তু দিয়েছি 20 লক্ষ টাকা। গত কোরবানির আগে আমরা প্রায় 6-7 জনকে দিয়েছি। 10 লক্ষ টাকা ফ্রিজ কিনে পেয়েছে এই পর্যন্ত, না হলো 30-35 জনের উপর 10 লক্ষ টাকা পেয়েছে। আরো তো রেগুলার পুরস্কার নর্মালি পায় 1-5 লাখ টাকা তো পায়, বড় বড় পুরস্কার আমরা দিয়ে থাকি। কারণ এই পুরস্কারগুলো দিলে হয় কি, আমরা যে শুধু টাকা ইনকাম করি তাই না, আমরা চাই আমাদের ইনকামের একটা পার্ট আপনারা যেন পান, আপনাদের লাইফ চেঞ্জ করতে পারে। একটা দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলি যদি 20 লক্ষ টাকা পায় তার অনেক কিছু হয়, তার দেখা যায় তার সারা জীবনে তার আর কিছুই লাগে না। আমরা চাই মানুষের জীবন চেঞ্জ হোক। আমরা ইচ্ছে করলে কিন্তু অনেক দাম দিয়ে পণ্য বিক্রি করতে পারতাম, কিন্তু করি না, যে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন পণ্যটা থাকে। বাদ্যযন্ত্র চলবে, এবার সেই ফ্রি পণ্য গুলো বুঝিয়ে দিচ্ছেন আমাদের অতিথি মহোদয় বৃন্দ। সম্মানিত গ্রাহক যিনি একটি ফ্রিজ ক্রয় করেছেন 101টি পণ্য ফ্রি পেয়েছেন, সেই ফ্রি পণ্য বুঝিয়ে দিচ্ছেন আমাদের চিত্রনায়ক আমিন খান। বুঝিয়ে দিলেন